গুড মর্নিং টু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুমপাত ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর ভিডিও করছি প্রায় পাঁচ ছ মাসের উপরে হয়ে যাবে ভিডিও করি না তো যাই হোক অনেক দিন পর ভিডিও করে স্টার্ট করলাম বেশ ভালো লাগছে ভিডিও করে সামনেই দিদির বিয়ে তো আজকে থেকে সব বিয়ের যত সব মানে তত্ত্ব আছে সেগুলো বানানো স্টার্ট করব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সবটাই কারণ দিদির বিয়ে বলে কথা আর যেহেতু আমরা দুজন একসাথেই এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম করা তো যেহেতু আর বিয়ে তার জন্য তো ভিডিও করতেই হবে সুন্দর করে সবটা তোমাদের সাথে শেয়ার করব কালকে ওর আশীর্বাদ তো তার জন্য আজকে প্রিপারেশন করছি আমরা আর আজকে রাতে দিদিরাও চলে আসবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমি ঘুম থেকে উঠে গেছি আর খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান করব স্নান করে এসে তত্ত্বগুলো বানাবো আর কি কি জিনিস কিনে কি কি জিনিস কিনা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবটাই তোমাদের দেখাবো তো চলো আগে আমি স্নানটা করে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি স্নান করে এসে গেছি আর এখন তত্ত্ব জিনিসগুলো নিয়ে নিয়ে চলে আসলাম উপরের রুমে সাজিয়ে নেব। তো কীরকম করে কী ডিজাইন করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সবটাই তোমাদের দেখাবো তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই ভিআপিটা নেওয়া হয়েছে ট্রলিটা আশীর্বাদে দেওয়া হবে তো এখন মিষ্টির হাঁড়ি দুটা নিয়েছিলাম তো সেই দুটোটা রঙ করে রাখবো রং করে কীরকম লাগছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব চলো তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তো আমার পাশে এইভাবেই থেকো তো আমি এই তত্ত্বটার মধ্যে আমি ভেবেছি যে শার্ট প্যান্ট তারপর টাই ওয়ালেট বেল্ট একসাথে দিয়ে দেব। তারপর একে পুরো র্যাপ করে দেব। কিন্তু দিদি বলছে যে এই জিনিসগুলো ঝুড়ির মধ্যে দেবে তো তার জন্য ঝুড়িটা ইউজ করলাম এই ঝুড়িটার মধ্যে সবগুলো আমি দিয়ে নিয়ে দিয়েছি সবগুলো সাজিয়ে নিয়েছি রিবন দিয়ে আর এখন আমার পিসি মিষ্টির হাড়িটাও করে নিয়েছিলাম তো সেটাতে মিষ্টিগুলো রাখছে পদের মিষ্টি দেওয়া হচ্ছে লালমোহন দেওয়া হচ্ছে আর খেজুরের রসগোল্লা দেওয়া হচ্ছে তো মিষ্টিগুলো রাখা হচ্ছে এগুলো সকালবেলা আমি প্যাক করে নেব কারণ রাত্র করে আর প্যাক করব না রাত্র করে খুলেই রাখবো কারণ নষ্ট হয়ে যায় যাওয়ার একটু চান্স থাকতে থাকে তার জন্য ভাবলাম যে কালকে সকালবেলা একদম প্যাক করে নেবো যাওয়ার আগে দ্বিতীয়রা চলে এসেছে ওরা নিচে আছে রেস্ট করছে তো রাতে বেলা খাওয়া-দাওয়া করে নেব আর সকাল বেলা কি হয় সেটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করছি তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে জানতে পারবে কি কি আমাদের অনুষ্ঠান হয় কি কি নিয়ম আছে গুড মর্নিং গাইস তো আমরা এখন দিদির বিয়ের আশীর্বাদ করতে যাব নওগাঁতে তো তার জন্য সব प्रिपरेशन করা হয়ে গেছে এখন আমরা রেডি হব মাও রেডি হচ্ছে কি বল রেডি সাথে শেয়ার করবি বল রেডি হয়ে তো আমি রেডি তো আমি রেডি হয়নি আর তারপর পুরো লুকটা শেয়ার করব আর সবাই কি সেজেছে সেটাও শেয়ার করব। নিচে দিদি ওরাও চলে এসেছিল কালকে রাত্রে তখন না তো ভিডিও করতে পারিনি তো ওরাও রেডি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে তত্ত্বের জিনিসগুলো একটু তোমাদের দেখিয়ে দিই কীভাবে সাজিয়েছি বলেছিলাম কালকে রাতে মিষ্টিগুলো আমি এমনি রেখে দিয়েছিলাম হাড়ি মধ্যে আজকে সকালবেলা উঠে প্যাক করেছি আর এখানে সব কসমেটিক্স আছে আর এই ঝুড়িটাতে শার্ট প্যান্টের পিস দেওয়া হয়েছে আর এটা টাওয়াল দিয়ে একটা গণপতি বানিয়েছি আর এখানে টুকটাক কিছু কসমেটিক্স আছে এখানে পানের তত্ত্বটা বানিয়েছি আর এই ট্রলিটা আমি রিবন দিয়ে সাজিয়েছি তো কীরকম হয়েছে তোমরা প্লিজ জানাবে এখন কাকিমণি এখানে সিঁদুরের ফোটা দিচ্ছে আর ধান ধানডুব্বা দেবে তো এখন আমরা বেরিয়ে যাব নগাঁওতে নগাঁওতে যাব কারণ একটু যেতে টাইম লাগবে এক দেড় ঘন্টার মতন টাইম লাগে হোজাই থেকে তো যাই হোক গিয়ে সবটাই দেখাচ্ছি তোমাদের ও। তো আমরা চলে এসেছি আর অনেক সময় বসেছি গল্প করেছি তারপর মিষ্টি দিয়েছিল তো সেগুলোই খাচ্ছিলাম আমরা সবাই তারপর আশীর্বাদ করতে যাবে তো ওদের নিয়ম বাড়িতে মানে ছাদের মধ্যে খোলা আকাশে নিচে আশীর্বাদ করে তো তার জন্য আমরা খাওয়া দাওয়া করে ছাদে চলে আস মানে ছাদে চলে গেছিলাম খুব সুন্দর করেই সাজিয়েছে তো আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম আর ফার্স্টে মা আশীর্বাদ করেছে কারণ মা সবার বড় তার জন্য মা আশীর্বাদ করেছে তো এক এক করে সবাই আশীর্বাদ করছে এখানে দিদি আর জিজু আশীর্বাদ করছে সৌরভ দাকে

বাড়িতে চলে এসেছি আশীর্বাদ হয়ে গেছিল নগাঁওতে তো এখন আমাদের বাড়িতে আশীর্বাদ করার পর নিয়ম আছে জোকার দেওয়ার তো সবাই মিলে এখন জোকার দেবে বড়রা সবাই মিলে তো ছেলে বাড়ি থেকে ধান না নিয়ে এসেছিল তো সেটাই এখন দিদির মাথায় দিয়ে আশীর্বাদ করবে জায়গা